আল্লাহ জাহান্নামের কথা বলছে, জান্নাতের কথা বলছে রে বন্ধু, ভালো করে শুনে নাও। আমার নবীও জাহান্নামের কথা যখন বলছে, সাহাবীরা হাউ মাউ করে কান্দে। আমার নবী বলে জাহান্নামে এমন একটা পানিয়া দাঁড়াইবো, একটা নয় দুইটা নয় রে বন্ধু, ভালো করে শুনা নাও। জাহান্নামকে আমার আল্লাহ জাহান্নাম বলে ডাক মারবে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা জাহান্নাম, এই জাহান্নামের একটা নয় দুইটা নয় 70,000 মুখ থাকবে, এক একটা মুখের ভিতরে 70,000 করে দাঁত থাকবে। হে আমার মুরব্বি বাবারা, হে আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুনা নাও। আমার নবী বললেন, ওই ময়দানটা সবচাইতে কঠিন, ওই ময়দানটা সবচাইতে ভয়াবহ, ওই ময়দানের ভিতরে আমার আল্লাহ এমন একটা ফেরেশতা পাঠাইয়া দিব, যে ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। আমার মুরব্বি বাবারা, যে ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না, এমন একজন ফেরেশতার হাতে সাবউনাজিরান, এমন একটা ফেরেশতার সাথে আমার আল্লাহ লম্বা একটা লাঠি হাতে দিয়া দিব গো। ওই লাঠি নিয়ে যখন দাঁড়াইও, সে তো চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না। ওই লাঠি দিয়ে শুধু আঘাত করতে থাকবে, ওই লাঠি দিয়ে শুধু মানুষের মাথার উপরে বাইরেইব। আমার নবী বললেন, ওই ময়দানটা সবচাইতে ভয়াবহ কঠিন বিপদের দিন। সাহাবীরা কয়, ইয়া রাসূলাল্লাহ নবী গো, নবীজি ওই ময়দানে আপনি নবী থাকবেন নি? আবুবকর কয়, ইয়া রাসূলাল্লাহ নবী গো, ওই ময়দানে আপনি নবী থাকবেন নি? আমি আবুবকর থাকব নি, ওই ময়দানে ওমর থাকবো নি, ওই ময়দানে উসমান থাকবে নি, ওই ময়দানে আলী থাকবে নি। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, ওই ময়দানে শুধু তুমি আবু বকর নয়, ওই ময়দানে শুধু ওমর নয়, ওই ময়দানে শুধু উসমান নয়, ওই ময়দানে শুধু আলী নয়, ওই ময়দানে স্বয়ং আমি নবীও থাকবো। আবু বকর বলে, ইয়া রাসূলাল্লাহ নবী গো, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, এমন ফেরেশতা সেই লাঠি নিয়ে পিছন থেকে আঘাত করব, ওই ময়দানে আমি আবু বকর থাকবো গো নবী, আমি আবু বকরের মাথায় যদি বাড়ি পড়ে গো নবী, আমি সইতে পারবো গো নবী। কিন্তু আপনি নবীর মাথায় যদি ওই ময়দানে ওই ফেরেশতা বাড়ি মাইরা দেয়, আমি আবু বকর সইতে পারবো না, আমি আবু বকর সইতে পারবো না। আমার নবী কয়, আবু বকর, ওই ময়দানে তুমি থাকবে, উমর থাকবে, উসমান থাকবে, আলী থাকবে, সবাই থাকবে, শুধুমাত্র তোমরা নয় রে আবু বকর, ওই ময়দানে আমার উম্মতেরা থাকবে, ওই ময়দানে প্রতিটা দরবের মানুষ থাকবে, ওই ময়দানে সমস্ত মানুষ আদম থেকে শুরু করে যতগুলো মানুষ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে আসবে, সব মানুষ ওই ময়দানে থাকবে গো। শুধু মুসলমান না, শুধু হিন্দু না, শুধু খ্রিস্টান না, সব ধর্মের মানুষ ওই ময়দানে থাকবে। আবু বকর কয়, ইয়া রাসূলাল্লাহ নবী গো, সব মানুষ থাকবে, আপনি নবীও থাকবে, ওই ফেরেশতা যখন বাড়ি বাড়বে সে তো দেখতে পারবে না, কেমনে বাড়বে আমার বুঝে আসে না। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, ওই ময়দানে ওই ফেরেশতা যখন বাড়ি মারবে গো,
ওই বাড়িটা। আমি নবী তো দূরের কথা, তুমি আবু বকর দূরের কথা রে আবু বকর, ওমর নয় উসমান নয় আলীও নয়, আমার একটা উম্মতের মাথায় ওই ফেরেশতা একটা বাড়িও মারতে পারবে না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলায়ো গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলায়া, কত মানুষ দেখলাম কায়া কোথায় লুকাইলায়ো গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন ইয়ো গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলায়া, কোথায় গেলে পাবো তুমি নবী, কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। বন্ধুরারে আমার, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাস আজমাইনা, আমার নবীকে যেই ব্যক্তিটা জীবনের চাইতে সম্পদের চাইতে সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে রে বন্ধু, দুনিয়াতে তার চিন্তা নাই, আখিরাতের ময়দানেও তার চিন্তা নাই, কারণ ওই ময়দানটা যদিও কঠিন কিন্তু আমার নবীকে যারা ভালোবাসবে রে ভাই তাদের জন্য কোনো চিন্তা নাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আমার আল্লাহ পবিত্র কোরআনের কারিমের ভিতর বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু খায়রুল। আমার আল্লাহ তাআলা বললেন, রে বন্ধু আমার নবীকে যারা ভালোবাসবে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বললেন যারা আমার নবীকে ভালোবাসবে তারা যেন আমি আল্লাহরই ভালোবাসলো, আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা হয়। হে আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনিনা না, আমার নবীর মহব্বত, আমার নবীর মহব্বত যারা দিলে পয়দা করবে তাদের জন্য কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ তাআলা বলছে, আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়। হে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনিনা না, কেমন ভালোবাসা দরকার, কিভাবে ভালোবাসা দরকার। আমার নবী বললেন, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, আমি নবীরে মহব্বত করো, আমি নবীরে ভালোবাসে যাও। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হইব? আমার নবী বললেন, তুমি কি কিয়ামত সম্পর্কে জানো, তুমি কি সচেতন আছো, তুমি কি কিয়ামত সম্পর্কে সতর্ক আছো কি না? ওই লোকটা বললে, ইয়া রাসূল আল্লাহ নবী গো,
আমি কিয়ামত সম্পর্কে কিছুই জানি না। ও মায়ার নবী গো, আমি কিয়ামত সম্পর্কে কিছুই জানি না নবী গো, কিন্তু আমি আল্লাহ এবং রাসূল রে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয় তুমি কিয়ামত সম্পর্কে জানো না, তুমি আল্লাহ এবং আমি রাসূল রে বেশি ভালোবাসা ভালাই যাও, এই ভালোবাসাটার উপরে অটল থাকো, এই ভালোবাসাটা যদি তোমার বুকে ধারণ করে রাখতে পারো, এই ভালোটা ভালোবাসার ভিতর যদি তুমি অবিচল থাকতে পারো। আমি নবী বইলা দিলাম গো ওই ময়দানে এই ভালোবাসার খাতিরে, আমার আল্লাহ তাআলা তোমাকে ওই আখিরাতের ময়দানে ওই ময়দানে তোমাকে নাজাতের ব্যবস্থা কইরা দিবে। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ। আমার নবীকে ভালোবাসো, ভালোবাসার মতো যদি বাঁচতে পারো রে ভাই, জীবনে আর কোনো চিন্তা নাই, আমার নবী হইল আমাদের জন্য রহমত, আমার নবী তামাম জাহানের জন্য রহমত। এ মুরব্বি বাবারা ভালো করে শুই না না, ওই ময়দানে সব মানুষগুলো ফুপায়া ফুপায়া কানবে রে ভাই, জাহান্নামকে দেখা মাত্র মানুষগুলো সহ্য করতে পারবে না, হাউ বাউ করে চোখের পানি সাইরা দিয়া কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাইব। আরে চোখের পানি যখন থাকবে না, এই মানুষগুলো পাগল পারা হইয়া কানতে কানতে চোখ দিয়ে টকবক করে শুধু রক্ত পড়তে থাকবে। আমার নবী সিজদায় যায়া কানবে আর বলবে রব্বি হাবলি উম্মতি, দুনিয়াতে আইসে বলছে রব্বি হাবলি উম্মতি, আমার নবী সিজদায় যায়া বলবে রব্বি হাবলি উম্মতি, আমার নবী পাহাড়ে যায়া কান্দে সেখানেও বলে রব্বি হাবলি উম্মতি, আমার নবী মসজিদ নববীর ভিতরে কান্দে সেখানে বলে রব্বি হাবলি উম্মতি, আমার নবী ময়দানে যা কান্দে সেখানেও বলে রব্বি হাবলি উম্মতি, আখিরাতের ময়দানে ও যাইয়া আমার নবী কান্দবে আর বলবে রব্বি হাবলি উম্মতি, আমার নবী উম্মতি উম্মতি বইলা চোখের বলে বালাইয়া কান্দবে, আমার আল্লাহ বলবে বন্ধুরে ও ও বন্ধু আজকের ময়দানে কেন তুমি চোখের পানি ফালাও, আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তো তোমার আনন্দের দিন, আমার নবীর দিকে তাকা আল্লাহ বলবে বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলবে বন্ধু ও কষ্ট করছো, আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের নয়, আজকের ময়দান তোমার জন্য আনন্দের দিন, আজকের ময়দান তো তোমার কান্নার দিন নয়, ও নবী গো আজকে আপনি আনন্দ করবেন বন্ধু, আজকে চোখের পানি ফালাইলে আমি আল্লাহ সইতে পারবো না। আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের ময়দান আপনার জন্য কষ্টের দিন হয়, দুনিয়াতে কষ্ট করেছেন গো বন্ধু, দুনিয়াতে অনেক চোখের পানি পালাইছেন, আজকের ময়দানে চোখের পানি পালাইবেন না, আজকে আপনার জন্য আনন্দের দিন। আমার নবী হে কান্না বন্ধ করে না রে ভাই, আমার নবী চোখবারা পানি বুকবারা ব্যথা নিয়া রব্বি হাবলি উম্মতি বইলাই কানবে, আমার আল্লাহ বলবে বন্ধু আপনি উম্মতের জন্য এত পাগল আমি বুঝা বলাইছি। আমার আল্লাহ এই জন্য কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন ফাসফালি মানসিতা, ও বন্ধু আমি আল্লাহ অনুমতি দিলাম রে বন্ধু, যারে খুশি আপনি তারে নিয়ে জান্নাতে যান, তবুও চোখের পানি ফালাইবেন না, আপনি নবী চোখের পানি ফালাইবেন না, আজকে আপনার আনন্দের দিন। ফাসফালি মানসিতা, যারে খুশি আপনি তারে নিয়ে জান্নাতে যান বন্ধু, তবুও চোখের পানি ফালাইবেন না। হে আমার মুরব্বি বাবারা, আমার নবী মাথাটা তুইলা রে ভাই, উম্মতের দিকে তাকিয়া চোখ ভরা পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ।
আমার উম্মতের যোগের মানি মালায়া কান্দে গো, আবু বকর কান্দে, উমার কান্দে, উসমান কান্দে, সবাই কান্দে, আদম থেকে শুরু করে যতগুলো নবী দুনিয়াতে আসে সব নবীরা হাউ মাউ করে কান্দে, সবকাই কান্দতে কান্দতে চোখের পানি শেষ হয়ে যায় গো। আমার নবী বলবে, আল্লাহ সবাই তো আনাপসি আনাপসি বইলা কান্দে, যার যার চিন্তায় সেই সেই কান্দে, অথচ জাহান্নামের দিকে তাকায় এত ভয় পাইছে মানুষ, এই জাহান্নামটারে দেখিয়া একটা মানুষ সহ্য করতে পারে না। আল্লাহ জাহান্নামটারে তুমি সরাইয়া দাও। আমার আল্লাহ কই বন্ধু রে, এই জাহান্নামটা যদি সরাইতে হয় রে বন্ধু, এমনি এমনি সরানো যাইব না। ও বন্ধু, এই জাহান্নামকে যদি সরাইতে হয়, আপনি বন্ধু আগে যান, আমি আল্লাহ একটু পানি রাইখা দিছি মস্কের মধ্যে, ওই পানিটা দিয়া জাহান্নাম রে তারাইয়া দেন। আমার নবী জাহান্নামটাকে তাড়ানোর জন্য মস্কের পানিটা নিয়া, আরে জাহান্নামের সামনে যখন সিটাইয়া দেয়া হয় রে ভাই, অমনি জাহান্নামটা চইলা যায়। আমার নবী কান্দে আর কয়, আল্লাহ গো, জাহান্নামরে দেখায় আমার সাবিরা কান্দে, আবু বকর কান্দে, উমার কান্দে, উসমান কান্দে, সবাই কান্দে গো নবী, সব নবীরা পর্যন্ত কান্দে যে, সবাই কান্দে আমার নবীও কান্দে আর কয়, আল্লাহ সব নবীরা কান্দে, আমার উম্মতেরা কান্দে, অথচ জাহান্নাম যাই না, জাহান্নাম ভয় পাই না। তুমি কি এমন পানি আমার কাছে দিলা যে এই পানিটা দেওয়ার কারণে জাহান্নাম সইলা যায়? আল্লাহ কই বন্ধু, এই পানিটা কোনো নদীর পানি না রে বন্ধু। এ বন্ধু তোমরা ভালো করে শুনে নাও, এই পানিটা কোন সমুদ্রের নদীর পানি নয়, এই পানিটা বৃষ্টির পানি নয়, এই পানিটা কোন টিউবওয়েলের পানি না রে বন্ধু। এই পানিটা কোন পানি জানেননি? যারা এই দুনিয়ার বুকে আমার আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, যারা তাওবা করে ঈমান আনার পরে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, যারা গভীর রাতে আমার মালিকের দরবারে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। আমার আল্লাহ এই পানিটা দুনিয়ার কোনো ফেরেশতা দিয়া নয়, এই পানিটা কোনো ফেরেশতা দিয়া নয়, এই পানিটা স্বয়ং আমার আল্লাহ নিজে আইসা তার কুদরতি হাত দ্বারা পানিটা মুছে নিয়ে মস্কের ভিতর ফালাইয়া দেয়। আমার আল্লাহ মস্কের মধ্যে পানি রাইখা, এ মুরব্বী বাবারা ওই পানিটা জমা কইরা রাখেছে রে বন্ধু। এই জন্য আমার আল্লাহ কই বন্ধু, এই পানিটা আপনার উম্মতেরা যখন চোখের পানি ফালাইয়া কানছে, আমি আল্লাহ নিজে আমার হাত দিয়ে ওই পানিটা নিয়া আমি এই মস্কের ভিতরে জমা রাখছিলাম, আজকে জাহান্নাম সইলা যায় বন্ধু রে। ও বন্ধু, এই পানির কারণে জাহান্নাম চইলা যায়। এ আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, জাহান্নাম দুনিয়ার কোনো কিছু দেইখা ভয় পায় না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও যুবকরে দলেরা, আরে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি দেওয়া হয় জাহান্নাম ভয় পাইবে না। পৃথিবীর বুকে যত গাছ আছে সব গাছ যদি জাহান্নামের ভিতর ফালাইয়া দেওয়া হয়, জাহান্নাম জ্বালায়া পুইরা সাফ করে ফালাইব, যা কিছু দিতে হয় সব কিছু দিবা, ইট দিবা, বালি দিবা, সিমেন্ট দিবা, যা কিছু দিবা সব কিছু পোড়াইতে পারে, কিন্তু জাহান্নাম কোনো কিছু দেখা ভয় পাই না রে ভাই। একটা মাত্র জিনিস দেখে ভয় পায়, যে এটা হলো কিতাবের ভিতর উল্লেখ করা হয়, জাহান্নাম আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, তোমার যেমন চাই আমার ভিতর দাও, মানুষে দিবা চালাইয়া পোড়াইয়া শেষ করে ফেলাবো, আমার ভিতর গাছ দিবে সব শেষ করে ফেলাবো পোড়াইয়া, আমার ভিতর যদি পানি দাও সব শেষ করে দেব, আমার ভিতর যা মন চাই তাই দাও, আমার কাছে কোনো বাধা নাই। আল্লাহ কয়, আমার কাছে মাত্র একটা জিনিস দিও না। আল্লাহ কয়, জাহান্নাম তোমার মাঝে কি দেওয়া যাবে না? জাহান্নাম কান্দে আর কয়, আল্লাহ গো,
আমার ভিতরে মানুষ দাও পুরাবো, যা দাও সব পুরাবো, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতরে ফালাইও না। আমার ভিতরে যদি তোমার বান্দার চোখের পানি বইরা যায়, আল্লাহ গো মালিক, আমি জাহান্নাম চিরতরে বন্ধ হয়ে যাব, আর জীবনে জ্বলতে পারবো না। আরে সংসার সংসার কো বাবে গো, আরে করলি না বন্দেগি, কি বাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাদ বিবাসের ঘর বাজো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর ছেলে মেয়ের জালাই পইরা গো, আর ছেলে মেয়ের মায়াই পইরা গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এ বন্ধু জাহান্নামকে স্মরণ কইরা একটু ভয় কর রে ভাই, এই দুনিয়ার বুকে আমার আপনার আপন বলতে কিছুই নাই, টাকা পয়সা সাথে যাবে না, দ্বন্দ্বলত কোনো কিছুই যাবে না, যে এই সংসারের মায়ে আমরা ব্যস্ত আছি রে বন্ধু, এই সংসার আমার আপনার হাতে যাবে না। এ আমার মুরব্বী বাবারা, যে যেই কর্ম করো না কেন রে বন্ধু, হালাল পথে যদি থাকতে পারো কবরের জিন্দিগিটা শান্তি পাইবা, হারাম পথে যদি থাকো কবরের জাহান্নামের আজাব সইতে হইব, ওই ময়দানে কেহই তোমার সঙ্গের সাথে হইব না। এমন একটা ময়দান রে ভাই, আমার আল্লাহ বলছে ওয়া উম্মিহি ওয়া আবি, যেইখানে তোমার মাতা থাকবে না, তোমার পিতা থাকবে না, অসহিবাতিহি ওয়া বানি, ওইখানে তোমার স্ত্রী থাকবে না, আর ভাই নাই বন্ধু নাই রে ভাই, ওই ময়দানে আপন বলতে কি হই নাই, যার যার আমল তার তার থাকবে, যার যার হিসাব তার তার দিতে হইব, ওই ময়দানে তোমার বাবা আমার পরিচয় দিবে না, আমার বাবা তোমার পরিচয় দিবে না, আমি বন্ধু তোমার সাথে আজকে কথা বললাম, এই ময়দানে তোমাকে চিনতে পারবো না, তুমি আমাকে চিনবা না। নিজের মা যদি সন্তানরে ভুলে যায়, নিজের বাবা যদি সন্তানরে ভুলে যায়, তাইলে বুঝতে পারেন, একবার চিন্তা করে দেখেন ময়দানটা কত ভয়াবহ, ওই ময়দানটা সবচাইতে কঠিন ময়দান। তাই বলি এই দুনিয়ার বুকে যদি আমলটা সঠিকভাবে করতে পারি রে ভাই, ওই ময়দানের ভিতরে চিন্তা নাই। এই জন্য আমার আল্লাহ সূরা আলে ইমরানের 16 নম্বর আয়াতে উল্লেখ করে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের পালন কর্তা, আমরা ইমান এনেছি, কাজে আমাদের গুনাকে ক্ষমা করে দাও, আর আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করো, এই বলে বলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি যে তোমাকে পাঠিয়েছি এটা আসলে দুনিয়াবাসীদের জন্য,
রহমত, দুনিয়াবাসীদের জন্য রহমত। বন্ধুরারে আমার, আমার নবী আসবে এই দুনিয়ায় মক্কার জমিনে। আরে সেই জমিনের মানুষগুলো অন্ধকারের ভিতরের ভাই, আমার আল্লাহ একটা আলো দিবে, নূরুন নূরুন আলা নূর, এমন একটা আলো পাঠায়া দিব রে ভাই। এ আলোটা কেমনে আসলো দুনিয়ার বুকে ভালো করে শুনতে হইব। আল্লাহর নবীর এই জামানা ওই দুনিয়ার ভিতরের বন্ধু এমন অন্ধকার ছিল, মানুষ সবচাইতে বেশি অভাবী ছিল, মানুষ সবচাইতে কষ্টের ভিতরে ছিল। ওই সময় জমজম কূপের পানি এক সময় বন্ধ হয়ে যায়, তারা আগ মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঈদে মিলাদুন্নবীর মাস, এই মাসের ভিতরে আলোচনাটা শোনার দরকার। আমার রহমাতাল লিল আলামিন নবী আইবো রে, আমার নবী আসার আগের ঘটনা, যখন দুনিয়ার ভিতরে প্রচুর হারে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, ওই মুহূর্তে জমজমের কূপের পানিটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। যে জমজমের কূপের পানি বন্ধ হইলে মানুষ ঠিক মতো পানি পায় না, এইবার মানুষ ছটফট শুরু কইরা দিছে, জমজমের কূপের পানি নয়, মক্কাবাসীদের মনে শান্তি নাই। আরে ওই এলাকার নেতা ছিল রে বন্ধু, ওই এলাকার তৎকালীন যুগের নেতা ছিল আমার দয়াল নবী মায়ার নবীর দাদা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আব্দুল মুতালিব। আরে আব্দুল মুতালিব খানাই কাবার সামনে দাঁড়াইছে গো, মক্কাবাসীরা খাইলে আর কইনি তা গো, আমরা তার সইতে পারি না, এমনি তো অভাবের ভিতরে পইরা রইছি, আবার জমজমের কূপের পানিটাও বন্ধ হয়ে গেছে। আরে আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া গ্রামবাসী কান্দে, মহল্লাবাসী কান্দে রে, মক্কাবাসীরা কান্দে, পুরুষে কান্দে, মহিলারা কান্দে, সবাই কান্দে আর কয়নি তা গো। পানি যদি না পাই আমরা বুঝি বাঁচব না, পানি দিতে হইবে, পানির দরকার। এইবার আব্দুল মুতালিব যাই, আরে ভাই কানাই কাবার সামনে দাঁড়াইয়া ডাক মাইরা দিছে, ও ও আসমানের মালিক, আল্লাহ জি খলাক সাব আসমাওয়াতি বাকমা তারফি খলকির রহমানি মিন তাফাবুতি বারজিল বাসার হাল তার মিন ফুতুর তুমার জিল বাসার কাররাতাইনি ইয়ানকলিব ইলাইকাল বাসার খাসিআ ওয়া হুয়া হাসির। আরে আব্দুল মুতালিব খানাই কাবার সামনে যাইয়া কান্দে রে ভাই, এত চোখের পানি পালায় কান্দে আর কয়, ও আসমানের মালিক, আসমান বানাইছো, জমিন বানাইছো, সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আল্লাহ গো, ও আসমানের মালিক, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, জমজমের কূপের পানি দিয়া দাও, পানি পাই না রে ভাই। একবার দোয়া করা হয় কাম হয় না, দুইবার যাই কাজ হয় না, তিনবার যাইয়া আব্দুল মুতালিব কান্দে আর কয় আল্লাহ, ও খানাই কাবার মালিক, ও কাবার মালিক, জমজম কূপের পানি দাও, পানি পানি কইরা এলাকার মানুষ পাগল পারা হয়ে গেছে, মক্কাবাসীর মনে শান্তি নাই। আরে এখন তো আমরা মক্কা মক্কা বলি, ওই মুহূর্তে মক্কা ছিল না, তখন ছিল বাক্কার জমিন। এইবার আব্দুল মুতালিব কয় আল্লাহ, ও কাবার মালিক, বাক্কার জমিনে আল্লাহ তুমি জমজমের কূপের পানি দিয়া দাও, পানি যদি না দাও মানুষ বুঝি বাজবে না। এইবার তিনি মান্নত করলেন, এইবার তিনি মান্নত করলেন, ও কাবার মালিক তুমি যদি পানি দাও, তুমি যদি পানি
কুরবানি দাও, আমার একটা সন্তান রে আমি তোমার রাস্তায় কুরবানি দেব, আমার একটা সন্তান রে আমি জবাই কইরা দেব তোমার নামে, একটা সন্তান রে আমি জবাই করব। এই কথা বলতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই গো, আমার আল্লাহ সাথে সাথে কবুল কইরা পালাইছে, আমার আল্লাহ কবুল করছে রে ভাই। আব্দুল মুতালিব বলা মাত্র সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, জমজমে কূপের পানি এইবার শুরু হয়ে গেছে, গ্রামবাসী জমজম কূপের পানি নাই আর বলে তুমি যেই কথা বলেছো কবুল হয়ে গেছে, আমরা পানি পাইছি আর টেনশন নাই, যার যার মতো যত পানি ইচ্ছা তত পানি নিয়ে আসে আর পানির কোনো কমতি নাই। এইবার আব্দুল মুতালিব দেখে গ্রামবাসী হাসে রে, সবার মুখে হাসি, আব্দুল মুতালিব খুশি হয়ে গেছে, আব্দুল মুতালিব এত খুশি হয়েছে যে মান্নত করা হয়েছে মান্নতের কথা ভুইলে গেছে, আরে মান্নতের কথা ভুইলা আব্দুল মুতালিব আর ছেলেদেরকে জবাই করেন, আরে ভাই একটা ছেলের জবাই করার কথা অথচ তিনি আর জবাই করার কথা ভুইলে গেছে। এইবার একদিন যাই দুই দিন যায় তিন দিন যাই চার দিন যাই গো, আব্দুল মুতালিব আর সবার কথা মনে পড়ে না। এইবারে চার দিনের মাথায় আব্দুল মুতালিব ঘরের ভিতরে ঘুমাইছে রে ভাই, ঘুমের ঘরে আমার আল্লাহ স্বপ্ন দেখায় দিছে, আব্দুল মুতালিব তোমার সন্তানদের মধ্য থেকে একজনকে তুমি জবাই করতে চাইছো, ও আব্দুল মুতালিব তুমি মান্নত করছো একটা সন্তানকে তুমি জবাই করবা, অথচ জবাই না করে তো তুমি ভুইলে গেছো, একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়া যায়। আব্দুল মুতালিব এইবার ঘুমের ঘর থেকে উঠে চিন্তা করে ব্যাপারে কি, আমি কি স্বপ্নে দেখলাম, স্বপ্ন তো সত্য, আমি তো কথা দিয়ে দিছিলাম আমার একটা সন্তানকে আমি জবাই করার কথা, এইবার তিনি মায়া লাগিয়া গেছে রে ভাই, নিজের সন্তানকে কেমনে জবাই করবে বুঝে আসে না। আব্দুল মুতালিব আবার পরের দিন ঘুমাইছে একই স্বপ্ন দেখে রে বন্ধু, তৃতীয় দিনে একই স্বপ্ন দেখে, এইবার তৃতীয় দিনের স্বপ্নের মধ্যে তিনি পাইতেছে আমার আল্লাহ বইলা দিছে সাত দিনের মধ্যে যদি তোমার একটা সন্তানের জবাই করতে না পারো, আমি যতটা সন্তান দিয়েছি একটা সন্তানও তোমার দুনিয়াতে বাঁচবে না, সবগুলো সন্তান মারা যাইব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবগুলো সন্তান মরণ নামক ফল খাইব রে বন্ধু। এই চিন্তা কইরা তিনি কান্দে আর চিন্তা করে ব্যাপার কি, আমি কারে জবাই করব, আরে কারে জবাই করবে, আব্দুল মুতালিবের মনে মানে না রে ভাই, দুইটা চোখের পানি পালাইয়া কাবার সামনে দাঁড়ায়া কায়, ও কাবার মালিক আমি তো ওয়াদা দিছি একটা সন্তানরে জবাই করতে চাইছি, আমি কারে জবাই করব, আরে আব্দুল মুতালিব দুইটা চোখের পানি পালাইয়া কান্দের বন্ধু। এইবার চইলা যায় পণ্ডিতদের কাছে যাইয়া, যারা তাওরাতি কিতাবের যারা পারদর্শী যারা জ্ঞানী ছিল তাদের কাছে যায় পরামর্শ করে, আমি তো এই রকম কথা দিছিলাম কাবার মালিকের সামনে, আমি কথা দিয়া দিছি, ও কাবার মালিক তুমি যদি বৃষ্টি দাও, তুমি যদি মক্কার জমিনে জমজমের কূপের পানি দাও, আমার যতগুলো সন্তান আছে তার ভিতর থেকে আমি একজনকে কুরবানি করব, একজনকে জবাই করে দেব। এইবার পণ্ডিতেরা কয় নেতা গো, ও
নিতা গো, আপনি যেই ওয়াদা করছেন, যেই মান্নত করছেন, আপনার মান্নত পূরণ করতে হইব। কারণ আপনি একে একে তিন দিন যেই স্বপ্ন দেখছেন, একই স্বপ্ন দেখছেন, আপনার মান্নত পূরণ করতে হইবে। আব্দুল মুতালিব সগো বড় ফালি বগু বড় ব্যথা নিয়ে কানতে কানতে বাড়িতে যাই সারে ভাই, ছেলেদেরকে ডাক মারছে ওহে সন্তানের রাজা আসো, আমি তোমাদের সাথে জরুরি কথা বলতে চাই। সবগুলো সন্তানকে একত্রিত কইরা রে বন্ধু, আব্দুল মুতালিব বড় সন্তানরে ডাক দিছে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রে ডাক দিয়া কয় আব্বাস রে, ও আব্বাস আমি স্বপ্নের ভিতরে পাইলাম, ও আব্বাস আমার যেই কোনো একজন সন্তান রে সবাই করতে হইব, কারণ এই জমজমের কূপের পানি বন্ধ হইছে রে আব্বাস। এই জমজমের কূপের পানি আনার জন্য আমি কাবার মালিকের সামনে ওয়াদা করেছি, ও কাবার মালিক জমজমের কূপের যদি পানি দাও, ও কাবার মালিক যদি বৃষ্টি দাও, আমার একটা সন্তান রে আমি জবাই করব। ও আব্বাস পারবি নি রে আব্বাস, পারবি নি জবাই হতে পারবি নি। আব্বাস বলে আব্বা গো বাবা, আমি কেমনে জবাই হব রে বাবা, আমি মরতে পারবো না, ও বাবা আমার গলায় ছুরি চালাইবা, তোমার কে মায়া লাগে না, ও বাবা আমি তোমার বড় সন্তান, আর সন্তান তো তোমার রয়া গেছে রে আব্বা, অন্য সন্তানকে বইলা দাও, আমার দ্বারা সম্ভব না। হঠাৎ একদিন আজরাইল আয় বাসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জিহিব পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জিহিব পাগল মন। আরে তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন, একবার বলি না রে তোর বইব রে মরণ পাগল মন, একবার বলি না রে তোর বইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, জানাজা আসিবের সত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা আসিবের সত, শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন, একবার বলি না রে তোর হইব রে মরণ পাগল মন, একবার বলি না রে তোর হইব রে মরণ। বন্ধুরারে আমার আব্বাস যখন রাজি হই না রে ভাই, আব্দুল মুতালিব এইবার দুই নম্বর সন্তান রে ডাক দিছে হযরতে আমির হামজা। এইবার আমির হামজার ডাক দিয়া কয় ও আমির হামজা রে, পারবি নি জবাই হইতে,
একটা সন্তান যদি সবাই না হয় আমার সবগুলো সন্তান মারা যাইব। সাত দিনের ভিতরে যদি আমার একটা সন্তান যে আমি সবাই করতে না পারি রে, সাত দিন পরে আমার সবগুলো সন্তান মারা যাইব। শুধু তাই না, জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাইব। আরে সন্তানগুলো মারা যাইব, জমজমের কূপের পানি যদি বন্ধ হয়ে যায় রে, এই মক্কার মানুষরা কেমনে বাজবে। একজন রাজি হও, কে হই রাজি হই না। তিন নাম্বার সন্তানের কাছে যায় সেও রাজি হয় না, চার নাম্বারের কাছে যায় সেও রাজি হয় না, পাঁচ নাম্বারের কাছে যায় সেও রাজি হয় না, ছয় নাম্বারের কাছে যায় সেও রাজি হয় না, সাত নম্বরের কাছে যায় সেও রাজি হয় না, আট নম্বরের কাছে যায় সেও রাজি হয় না রে ভাই, নয় নম্বরে যায় কান্দে তবু রাজি হয় না। এইবার মাঠের ভিতরে আব্দুল মুতালিব দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে ভাই, কে হই রাজি হয় না রে বন্ধু। আব্দুল মুতালিব চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে যখন মাঠ থেকে বের হইতে চায়, ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা যাইয়া ডাক মাইরা দিছে আব্বা গো, ও বাবা আপনি এই ময়দানের ভিতর চোখের পানি ফালাইয়া কান্দেন আব্বা জান, আপনার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আরে ছোট্ট বাচ্চা কে জানো নি জগৎবাসীরা, এই ছোট্ট বাচ্চাটা আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ দাঁড়াইয়া কান্দে আর কয় আব্বা জান, ও বাবা আপনি চোখের পানি পালাইয়া কান্দেন এটা তো আমি সইতে পারবো না। ও বাবা কেন কান্দেন, কারণটা কি? আব্দুল মুতালিব কয় আব্দুল্লাহ রে, ও ও আব্দুল্লাহ আমি তোর বাবা কেন কান্দি জানো শুনি, খানায় খাবার পানি বন্ধ হয়ে গেছিল রে আব্দুল্লাহ, আমি খাবার সামনে দাঁড়াইছিলাম জমজমের খাবার জমজমের পানির জন্য, খানায় খাবার মালিকের কাছে বলছি ও খানায় খাবার মালিক জমজমের কূপের পানি চালু কইরা দাও। ও খাবার মালিক যে কূপের পানি তুমি বন্ধ করছো গো, ওই কূপের পানি চালু কইরা দাও, আমার এতগুলো সন্তানের মধ্য থেকে আমি একজন রে সবাই কইরা দিব। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ আমার একটা সন্তানও রাজি হইল না, আমার সন্তানের ভিতর দিকে একজন রে যদি আমি সবাই না করতে পারি রে আব্দুল্লাহ, আমি সবগুলো সন্তান রে হারাবো রে আব্দুল্লাহ, আমার সবগুলো সন্তান মারা যাইব, জমজমের কূপের পানিও বন্ধ হয়ে যাইব। আরে ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ কান্দে আর কয় আব্বা গো, ও বাবা আপনি চিন্তা করবেন না, চোখের পানি মুইসা বালান আব্বা জান, আমি আব্দুল্লাহ কথা দিয়া দিলাম, আপনার স্বপ্ন আপনি পূরণ করে ফালান। ও বাবা আপনি যে মান্নত করেছেন আপনি মান্নত পুরা করে ফালান গো আব্বা, আমি আব্দুল্লাহ রাজি আছি আপনি আমার সবাই করে দেন। এই কথা যখন বইলা দিছে রে ভাই, আব্দুল মুতালিব আব্দুল্লাহ রে জড়াইয়া বুকের ভিতর আনজাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ও আব্দুল্লাহ রে, আমার বড় সন্তান রে বললাম সবগুলো সন্তান রে আমি জিগাইছি, কে হই রাজি হই না,
তুমি আব্দুল্লাহ রাজি হয়ে গেছো, আব্দুল্লাহ রে রেডি হয়ে যাও, আমি তোমারে সবাই করতে চাই। ও আব্দুল্লাহ এইবার চলো যাই, তোমারে আমি সবাই করব, কাবা চত্বরে যাইতে হইব। এই কথা যখন বইলা পালাইছে রে, মুখারান আছে কানাছে সইরা গেছে রে ভাই, এই বাক্কার জমিনের লোকজনেরা পাগল পারা হয়ে গেছে, সমস্ত লোকজনের কাছে খবর চইলা গেছে আব্দুল্লাহ রে সবাই করা হইব, ছোট বাচ্চা আব্দুল্লাহ রে সবাই করবে। আরে মুরব্বীরা চইলা গেছে, যুবকেরা যাই রে ভাই, ছোট ছোট কচি কচি বাচ্চারা যায়, এই মাঠের ভিতরে মহিলারাও হাজির হয়ে গেছে রে বন্ধু। সমস্ত মানুষের সামনে আব্দুল মুতালিব খাই, ও বাক্কার মানুষেরা রে শুইনা নাও, আমার আব্দুল্লাহ রে আমি জবাই করব, কারণ আমি কাবার মালিক রে কথা দিয়া দিছিলাম, জমজমের কূপের পানি যদি চালু হয়ে যায় আমার একটা সন্তান রে জবাই করব। ও মক্কাবাসীরা আমার সন্তান আব্দুল্লাহ রে আমি জবাই কইরা দিব, তা যদি না করে আমার সব সন্তান মারা যাইব, শুধু তাই না আবার আবার জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাইব। আমার মুরব্বী বাবা জিরা গো, আব্দুল্লাহর চেহারাটা দেখি আরে ভাই, বাক্কার জমিনের মানুষেরা চোখের পানি পালাইয়া কান্দে, সব মানুষগুলো কান্দে, আহা এই ছোট্ট বাচ্চারে কেমনে জবাই করব। কিতাবের ভিতর উল্লেখ করা হয় তাওরাত কিতাবের পণ্ডিতের হাজির হয়ে যায়, তাওরাত কিতাবের পারদর্শী আরো কিছু লোক, তার ভিতরে ছিল রে বাজান নারীদের মধ্যে যিনি ছিল ওয়ারাকা বিন নওফিলের কন্যা, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মরিয়ম। এইবার ওয়ারাকা বিন নওফিলের কন্যা মরিয়ম এইবারে কাবা চত্বরের মাঠে আইসে রে ভাই, আব্দুল্লাহর দিকে তাকাইয়া চোখের বালি ছাইরা দিয়া কান্দে আর কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোমারে জবাই হইতে দেওয়া যাইব না, ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আমার আব্বা যেটা করবে আমি সেটাই রাজি আছি গো, আমার বাপটা আমার সবাই করবে, আমার সবাই বেঁচে যাবে, এই বাক্কার জমিনের সমস্ত মানুষেরা বেঁচে যাবে। এইবার নওফিলের মেয়ে মরিয়ম দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আর আব্দুল মুত্তালিবের কাছে বলে না না না, তোমার আরো সন্তান আছে, সন্তানকে তুমি সবাই করতে পারবা, কিন্তু আব্দুল্লাহ রে সবাই করতে দেওয়া যাইব না, কারণ আব্দুল্লাহ রে দেইকা বুইজা ফলাইছে, নওফিলের মেয়ে মরিয়ম বুইজা ফলাইছে, আব্দুল্লাহর কপালে নূরে ঝলমল করতেছে। আরে নারীদের মধ্যে মরিয়ম দুইটা চোখের পানি ছাইরা দিয়া আর পাগলটির বেশে কান্দে আর কই না না হইতে পারে না, আপনার অন্য একটা সন্তান রে আপনি সবাই করবেন, এই সন্তানটারে সবাই করতে দেওয়া যাইব না, কারণটা কি জানেন নি, কারণ নওফিলের মেয়ে মরিয়ম বুইজা পালাইছে, তিনি তাওরাতের পণ্ডিত ছিল, এইবার তিনি বুইজা পালাইছে আব্দুল্লাহর ওরসে, এই দুনিয়ার মুখে রহমত আল্লিল আলামিন নবী আইব, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমত আল্লিল আলামিন। তারা পাইয়া গেছে আব্দুল্লাহর কপালে নূরে সালমল করতেছে, আব্দুল্লাহর কপালে নূরের আলো ছড়তেছে, এইবার মরিয়ম কান্দে আর কয় আপনার অন্য সন্তানদের আপনি সবাই করেন, কিন্তু আব্দুল্লাহর সবাই করতে দেওয়া চাইব না। আব্দুল মুত্তালিব কয় আমার কোন সন্তান রাজি হয় না গো, আব্দুল্লাহরই আমি সবাই করব। নওফিলের মেয়ে মরিয়ম দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আব্দুল্লাহর পরিবর্তে আমি সবাই হইলে চলো বলি,
আব্দুল্লাহর পরিবর্তে আমি মরিয়ম রে আপনি সবাই কইরা দেন, আমারে সবাই করলে চলবো নি। আব্দুল মুতালিব কান্দার কয় না না হইতে পারে না, আব্দুল্লাহর এই সবাই করতে হইব। এইবার বাক্কার মানুষেরা কান্দে, মুরব্বীরা কান্দে, ব্যবসায়ীরা পর্যন্ত চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ও আব্দুল মুতালিব, ও নেতা আব্দুল্লাহর সবাই করা যাইব না, কারণ এই ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকাইছো নি। এই বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে এত মায়া লাগে গো, এই বাচ্চাটার চোখে দেখো কত সুন্দর চোখটা, এই চোখের ভিতর কত জাদু, এই চোখের দিকে তাকাইলে মায়া লাগে, এই বাচ্চাটার ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে। ও নেতা গো, এই বাচ্চাটাকে যদি আমরা রাস্তার ভিতরে এক নজর ব্যবসায় যাওয়ার আগে দেখতে পারি, আমাদের ব্যবসার ভিতর বরকত হয়। এই বাচ্চাটারে দেখা যদি আমরা ব্যবসায় পা বাড়াই গো, আমাদের ব্যবসায় লাভ হয়। এই বাচ্চাটারে জবাই করা যাইব না, এই বাচ্চাটারে জবাই করা যাইবে না। আরে কে হই যখন রাজি হই না রে ভাই, এইবার আব্দুল মুতালিব চোখবারা পানি বুগুবারা ব্যথা নিয়ে খান্দার কয় বাক্কাবাসীর আহারে তোমরা কি বুঝাইবা, আমার তো বুঝে আসে না। আমার একটা সন্তানের আমি যদি সবাই করতে না পারি জানো নি, আমার সব সন্তানগুলো মারা যাইব, আবার জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব। ও বাক্কাবাসী সন্তানগুলো মারা যাইব, জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব রে, আমার একটা সন্তান রে জবাই করতেই হইব। এইবার তারা বলে না না না, যদি জবাই করতে হয় অন্য কাউরে করো, আব্দুল্লাহরে জবাই করতে দেব না। বাক্কার জমিনে ধুম পড়া গেছে, ছোটরা কান্দে, বড়রা কান্দে, মহিলারা কান্দে, সব মানুষগুলো পাগল পারা হয়ে গেছে, আব্দুল্লাহরে জবাই করতে দেওয়া যাইব না, আব্দুল্লাহরে জবাই করতে দেওয়া যাইবে না। আব্দুল্লাহ ব্যতীত অন্য কাউরে জবাই করলে আমাদের কোনো দুঃখ নাই। এইবার আব্দুল মুতালিব সইলা গেছে রে ভাই, পণ্ডিতের কাছে যাইয়া বলে পণ্ডিত মশাই গো, আমি তো বিপদে পড়িয়া গেলাম, 7 দিনের মধ্যে যদি আমি একটা সন্তানকে জবাই করতে না পারি গো, আমার সবগুলো সন্তান মারা যাইব, শুধু তাই না জমজমের কূপের পানিও বন্ধ হয়ে যাইব। এই মুহূর্তে আমার আব্দুল্লাহরে কেহই জবাই করতে দিতে চাই না, এই মুহূর্তে আমি কি করতে পারি? এইবার পণ্ডিতরা বলে আপনি একটা লটারি সিস্টেম করেন, আপনি একটা লটারি কাটেন, যেই লটারির ভিতরে আপনি নাম দিবেন, আব্দুল্লাহর নাম দিবেন, আবার অপর পাশে আপনি উটেরদের নাম দিবেন, এক পাশে উট লেখা থাকবে আর এক পাশে আব্দুল্লাহ। এই লটারি যদি আপনি কাইটা দেখেন উটের নাম উঠে গেছে গো, আপনি উট জবাই করে দিলে হয়ে যাইব। এইবার আব্দুল্লাহ যায়া রে কান্দার কয় আব্বা, আপনি আমার নামে কিসের লটারি কাটবেন, আমি তো এমনি জবাইতে রাজি। আব্দুল মুতালিব কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ দেখি আমি কি করা যায়। আব্দুল মুতালিব এইবার ঘুমের ঘরে স্বপ্নে দেখে লটারি কাটতে হইব, সেখানেও ঘুমের ঘরে স্বপ্নে দেখে লটারি। এইবার আব্দুল্লাহ যাই আরে ভাই, আব্বারে যখন ডাকো মাইরা দিছে গো, আব্দুল মুতালিব কয় ও আব্দুল্লাহ আমিও তো দেখলাম লটারি কাটতে হইব, লটারি কাটা হয় মাঠের ভিতরে, একবারে কাটে আব্দুল্লাহর নাম উঠে গেছে রে, দুইবারে লটারি কাটে তবু আব্দুল্লাহর নাম উঠে গেছে, 3 বার কাটা হয় তারপরেও আব্দুল্লাহর নাম, 4 বার কাটা হয় আব্দুল্লাহর নাম, 5 বার কাটা হয় আব্দুল্লাহর নাম। আব্দুল মুতালিব কান্দে আর কয় বাক্কাবাসীরা রে, ও বাক্কাবাসীরা আমি যতবার লটারি কাটি রে, শুধু আমার আব্দুল্লাহর নাম উইটা গেছে, আমি বুঝা বালাইছি
আমার আব্দুল্লাহরে জবাই করতে হইব, ওরা কাফির নাও বলের মেলে মরিব। আয়েশা কান্দারে কয় আব্দুল্লাহরে জবাই করা যাইব না, আপনি পাঁচবার লড়াই করছেন আরো কাটেন, এইবার আরো কাটা হয়, যত কাটে শুধুমাত্র আব্দুল্লাহর নাম ওঠে। কোন কোন রেওয়ায়েতের ভিতর উল্লেখ করা হয় 99 বার লটারি কাটা হয় শুধুমাত্র আব্দুল্লাহর নাম ওঠে। এইবারে 99 বার কাটার পরে আব্দুল্লাহর নাম যখন উঠে গেছে রে, আব্দুল মুত্তালিব কান্দার কয় ও বাক্কাবাসীরা আর তোমরা ঠেকাইও না, এই মুহূর্তে বুঝা পালাইছি আমার আব্দুল্লাহর জবাই করতে হইব। আব্দুল্লাহর নাম 99 বার উঠে গেছে, মরিয়ম আয়েশা কান্দার কয় আর একবার লটারি কাটেন না, আর একটা বার কাইটে দেখেন কার নাম ওঠে, আর একটা বার যখন কাটা হয় রে বন্ধু 100 বারের মাথায় যখন উটের নাম উইটা গেছে, এইবার মক্কার জমিনে ধুম পড়া গেছে, সব মানুষের মুখে হাসি ফুইটা গেছে, সবাই খুশি হয়ে গেছে, এইবার আব্দুল্লাহরে আর জবাই করতে হইব না, সবাই খুশি হয়ে গেছে আব্দুল্লাহর পরিবর্তে রে বন্ধু। 100 উট জবাই করা হয়, 100 উট জবাই করেছে রে ভাই, 100 উট সবাই কইরা আব্দুল্লাহর মাঠের দিকে নিয়ে আসা হয়। মুখ বাক্কাবাসীরা সবাই আব্দুল্লাহর চেহারা দিকে আদর করে, আব্দুল্লাহর মাথায় হাত বুলাইয়া দেয়, মরিয়ম যায় হাত বুলাইয়া দেয় রে ভাই। আব্দুল্লাহ যখন বড় হয়ে যায়, কথায় আমি সংক্ষিপ্ত করে টান দিচ্ছি, আব্দুল্লাহ যখন বড় হয়ে যায় রে বন্ধু, আব্দুল্লাহকে বিয়া করাইতে হইব। এলাকার মধ্য থেকে সুন্দরী মেয়েদের গার্জিয়ান আসে, সুন্দরী মেয়েদের বাবারা এসে আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দেয়। আরে দিনের ভিতর অনেকগুলো বিয়ের প্রস্তাব আসে, কোনো জায়গায় বিয়া হয় না রে ভাই, কারণ আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব এই বিয়ার জন্য একটা পাত্রী সেট করে পালাইছে। এ বন্ধুরা তার বন্ধু, আব্দুল মুত্তালিবের বন্ধু ছিল মদিনায়, যারা মদিনায় বসবাস করত, তার বন্ধু নাম ছিল ওয়াহাব ইবনে আব্দে মান্নাফের সাথে, ওয়াহাব ইবনে আব্দে মান্নাফের মেয়ে যার নাম ছিল আমেনা, এই আমেনার সাথে বিয়ে দেওয়ার কথা বইলা রাখছে। আব্দুল মুত্তালিব কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ যত জায়গায় বিয়ের প্রস্তাব আসুক কোনো জায়গায় হবে না, চলো যাই, যাইতে হবে মদিনায়। আরে মদিনার দিকে যখন বাপ বেটা রওনা হইছে রে ভাই, আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব রওনা হয়েছে মদিনায়, এইবার আব্দুল মুত্তালিবের বন্ধু যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওয়াহাব ইবনে আব্দে মুন্নাফ, এই আব্দে মান্নাফের বাড়িতে রওনা দিছে রে ভাই। যাওয়ার পথে ওয়ারাকা বিন নওফলের মেয়ে রাস্তায় দাঁড়াইছে গো, রাস্তায় দাঁড়াইয়া এই সুন্দর যুবকটার দিকে তাকাইয়া কান্দার কয় ও আব্দুল্লাহ কোথায় যাও, ও আব্দুল্লাহ কোথায় যাও, আব্দুল্লাহ কয় আমার বাবা নিয়ে যাচ্ছে মদিনায় রে, আমার বাবা নিয়ে যাচ্ছে আমারে, ও মরিয়ম জানোনি আমার বাপটা আমার বিয়ে করানোর জন্য রওনা দিছে। মরিয়ম বলে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ রে আমি একটা কথা বলতে চাই, রাগবিনি রাগবিনি। আব্দুল্লাহ কয় কি কথা বলতে চাও, আমার বাবার সামনে বইলা দাও। মরিয়ম খানদার কয় আব্দুল্লাহ রে কিছুদিন আগের ঘটনা, তোমার জবাই করতে গিয়ে 100 উট জবাই করা হয়েছে, ও আব্দুল্লাহ আমি মরিয়ম
তোমাকে পাওয়ার জন্য রে আব্দুল্লাহ আমি 100 উট দান করব, আমি 100 উট দেব বিনিময়ে তুমি আমারে বিয়ে করতে পারবা নি, আমি মরিয়মের কলিজাটা ঠান্ডা করতে পারবা নি, কারণ হইল মরিয়ম বুইজা পালাইছে আব্দুল্লাহর রোষে রহমত আল্লিল আলামিন, নবী আইব দুনিয়াতে নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমাসা পাই, নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমাসা পাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্ট সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্ট সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার আর দিদার পায়ো গো, আমরা তো নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই, বন্ধুরারে আমার আব্দুল্লাহর প্রেমে হাবুডুবু খাই মরিয়ম, আরে আব্দুল্লাহর প্রেমে পাগল হইয়া মরিয়ম খানদার কয় আব্দুল্লাহ রে তোমাকে বাঁচানোর জন্য ওই দিন আমি দাঁড়াইছিলাম, ও আব্দুল্লাহ তোমার বিনিময় 100 উট জবাই করা হয়েছে রে, ও আব্দুল্লাহ আজকে আমি তোমারে একটা কথা দিলাম পারবা নি, আমাকে বিয়া করতে পারবা নি, 100 উট আমি দান কইরা দিব রে আব্দুল্লাহ, বিনিময় আমি তোমারে চাই আমারে বিয়া করতে পারবা নি, আব্দুল্লাহ মাথাটা নিচের দিকে দিয়া বলে আমি পারব না, আমার বাবা যেটা বলে আমি সেটাই রাজি, আমার দ্বারা সম্ভব না, এই প্রস্তাবটা তুমি আমার বাবার কাছে দাও, আমার বাবা যেটা বলবে আমি আব্দুল্লাহ সেটাই করব, এইবার মরিয়ম চগবরা পানি বুকবরা ব্যথা নিয়া কান্দে, আর আব্দুল্লাহর বাবার কাছে যাইয়া কান্দে আর কই পারবেন নি, পারবেন নি আপনার জাদুরে আমার সাথে বিয়া দিতে, আমি নাও বলের মেয়ে মরিয়ম 100 উট দান করব, 100 উটের বিনিময়ে আমি আব্দুল্লাহর বিয়া করতে চাই, একবার রাজি হইবেন নি, এইবার রাস্তার মাঝে আব্দুল মুতালিব খানদার কয় না না না, আমার বন্ধুরে আমি কথা দিয়া দিছি রে মরিয়ম, আমার বন্ধুরে আমি কথা দিয়া দিছি, ওরা কাবিন নওফলের মেয়ে মরিয়ম কান্দে আর কয় আপনার জাদুরে আমার পছন্দ হয়েছে, আপনার জাদু একজন দামি, ওই দিন আপনি জবাই করতে চাইছিলেন আমি জবাই করতে দিতে রাজি হই নাই, কারণ আপনার ছেলে এলাকার মধ্যে একজন দামি সুন্দর
সন্তান, আপনার ছেলের যদি বিয়া করতে পারতাম এই জীবনটা ধন্য হয়ে যাইত। আপনার ছেলের যেই মেয়েটা বিয়া করবে গো তার জীবনটা ধন্য হয়ে যাইব, কারণ আবদুল্লাহর কপালে আমার রহমত আল্লিল আলামিনের নূর চমকাই রে, আমার নবীর নূরের ঝলক মাইরা দিছে, যেই ঝলকের জন্য মরিয়ম পাগল পারা হয়ে গেছে। মরিয়ম খানদার কই পারবেন নি, পারবেন নি, পারবেন নি। আব্দুল মুতালিব রাজি হয় না, বলে আমার বন্ধুরে আমি কথা দিয়া দিছি রে, আমার বন্ধুর কাছে যাইতে হইব, আমার বন্ধুর মেয়ে আমি আর সাথে আমার ছেলের বিয়ার কথা আমি প্রস্তাব দিয়ে রাখেছি। আমার বন্ধু ওয়াহাবি বনে আব্দে মান্নাফের মেয়ে আমি না তার সাথে বিয়ের কথা বইলা রাখেছি। মরিয়ম দুইটা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া বিদায় দেয়, এইবার দুইজন ব্যক্তি যাই রে মরুভূমি রাস্তার ভিতর দিয়া হাইটা যায়। রাত্রিতে অন্ধকারের ভিতর চললেও আব্দুল্লাহ যেই রাস্তায় ওই রাস্তার ভিতর আলো থাকে, ওই রাস্তার ভিতর আলো রয়, ওই রাস্তাটা অন্ধকার হয় না। আব্দুল্লাহকে আমার আল্লাহ এত ভালোবাসে রে, কারণ আব্দুল্লাহর ওরসে আমার রহমত আল্লিল আলামিন নবী দুনিয়াতে আসবে। এইবার বাপ বেটা যখন মদিনায় পৌঁছায়া গেছে গো ওয়াহাবি ইবনে আব্দে মান্নাফের বাড়িতে যাইয়া আব্দুল মুত্তালিব দাঁড়াইছে, বন্ধুর সাথে বন্ধুর আলাপ হয়, বন্ধুর সাথে বন্ধুর কথা হয়। আব্দুল মুত্তালিব বলে আমার সন্তান আব্দুল্লাহ রে নিয়ে আইছি, আমার সন্তান রে বিয়া করাইতে চাই আপনার মেয়ে আমিনার সাথে। এইবার ওয়াহাবি ইবনে আব্দে মান্নাফ কই বন্ধু রে, ও ও বন্ধু আমিও তো তোমারে কথা দিয়া রাখছিলাম আমার মেয়ে আমি নাকি তোমার ছেলে আব্দুল্লাহর সাথে আমি বিয়া দেব, এইবার দুমদামের সাথে বিয়া হই রে ভাই, আমি না একটা নজর দেখা রে ভাই। আব্দুল্লাহর এক নজর দেইকা চয়েস করে পালাইছে, আমি না বলতেছে আমি এই এলাকার ভিতর যত মানুষ দেখেছি গো আব্দুল্লাহর মতো এত সুন্দর পোলাই এই জমিনের মধ্যে আমি কোনোদিনও দেখি নাই। আব্দুল্লাহ যখন হাসি মারে রে, আব্দুল্লাহ যখন কথা বলে তার কথার ভিতরে বুঝি মুক্তা ঝরে, এত সুন্দর একটা ছেলেকে দেইকা আমি না রাজি হইয়া গেছে রে ভাই। দুমদামের সাথে যখন বিয়া হয় আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে নিয়া বেটার বউরের সাথে নিয়া এইবার বাক্কার জমিনে আসে। আরে বাসর ঘরে যায় আব্দুল্লাহ, বাসর ঘরে গেলে আমি না কয় আমি দেখলাম। আব্দুল্লাহ যখন রুমের ভিতর ঢোকে বাসর ঘরের ভিতর প্রবেশ করে, ওই মুহূর্তে আমার পুরো ঘরটা আলোকিত। আমি আমি না জীবনে কোনদিন এরকম দৃশ্য দেখি নাই, মানুষ ঢুকলে ঘর আলো হয়, আরে যেই ঘরের ভিতর বাতি নাই, যেই ঘরের ভিতর কোন আলোর ব্যবস্থা নাই, বাহিরে অন্ধকার, অথচ সেই ঘরের ভিতর যখন আব্দুল্লাহ প্রবেশ করছে আমি না কয় আমি দেখিলাম রে, আমি দেখিলাম এই ঘরটা আলোকিত হয়ে গেছে, এই ঘরটা আলোতে আলোকিত হয়ে গেছে। আমি আমি লক্ষ্য করলাম আব্দুল্লাহর কপালে নূরের আলো ঝলমল করতেছে। বাসর ঘরে যাইয়া আব্দুল্লাহ যখন আমেনার সামনে দাঁড়ায়া গেছে রে, আমেনা এইবার প্রাণের স্বামীর মনের মতো দেইকা প্রাণের স্বামীর কপালের উপরে একটা চুমা মাইরা দিছে, এমন একটা মহাব্বতের চুমা মাইরা দিছে গো। আমেনা কয় আমি বাসর ঘরে
আমার স্বামীর যখন আমি একটা চুমা মাইরা দিলাম, সাথে সাথে আমি দেখতে পারলাম ওই কপালে যেই নূরের আলো চমকাইছে, এই নূরের আলো বন্ধ হয়ে গেছে, আরে আলো বন্ধ হয়ে গেছে রে। কিছুদিন পরে আব্দুল্লাহ যখন ব্যবসার কাজে রওনা হয় রে বন্ধু, খেজুরের ব্যবসা করতে যখন রওনা হয়, আব্দুল্লাহর পথের মাঝে এইবার আবার মরিয়ম দাঁড়াইছে, আরে ওরা কাবিন নউ বলের বেলে মরিয়ম দাঁড়াইয়া আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, আব্দুল্লাহর কপালের দিকে তাকাইয়া মরিয়ম দুইটা চোখের পালি সাইরা দিয়ে আবার পিছন দিকে হাঁটা শুরু কইরা দিছে। আব্দুল্লাহ ডাকে মারছে, মরিয়ম রে, ও ও মরিয়ম, আজকে তুমি কথা বললা না, কারণটা কি? ও মরিয়ম, আমি যেদিন মদিনায় রওনা হইলাম রে, ওইদিন তুমি আমার বিয়ের প্রস্তাব দিলা, ওইদিন আমার জন্য তুমি পাগল পারাছিলা, আজকে তুমি আমারে দেখা মাত্র চইলা যাইতেছো, আজকে কি আমারে পছন্দ হয় না? ও মরিয়ম, একটা কথাও না বইলা তুমি চইলা যাও, কারণটা কি? মরিয়ম দুইটা চোখের পানি ছাইরা দিয়া খান্দার কয়, আব্দুল্লাহ রে কি কথা বলবো, বলার মতো আর কোনো কথা নাই, ও আব্দুল্লাহ রে তোমারে বলবো এমন কোন ভাষা আমার কাছে নাই। আব্দুল্লাহ কয়, কি হইছে রে মরিয়ম, ওই দিন তুমি কথা বললা, কত কথা আমার সাথে বললা, আজকে একটা কথাও বললা না, শুধু আমারে দেইখা চোখের পানি পালাইয়া চইলা গেলা, কারণটা কি? আরে মরিয়ম কান্দার কয়, আব্দুল্লাহ রে আর তোমার সাথে কথা নাই, কারণ জানো নি, ও আব্দুল্লাহ তুমি বিয়া করছো নি? আব্দুল্লাহ কয়, হ্যাঁ আমি বিয়া করছি। মরিয়ম কয়, তোমার বাসর হইছে নি? বলে হ্যাঁ আমার বাসর হইছে। মরিয়ম দুইটা চোখ ভরা পানি দিয়া কান্দার কয়, আব্দুল্লাহ রে আর তোমার সাথে আমার কথা নাই, সইলা যাও সইলা যাও। আব্দুল্লাহ কই, মরিয়ম রে আমার বিয়ার কথা শুইনা, বাসরের কথা শুইনা, মন খারাপ করছো নি? মরিয়ম কান্দার কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ আমার কপাল গেছে পুইরা, এই জন্য তোমার কাছে বইলা আমার কোন লাভ হইব না। ও আব্দুল্লাহ, যেই মেয়ের কপাল ভালো রে আব্দুল্লাহ, ওই মেয়েটা তোমারে পায়া গেছে, আমার কপাল গেছে রে পুরা, কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোড়া রে লাগলো না, যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি, তারে গিয়া কোথায় পাই কার কাছে যারে প্রাণ জোড়াই, আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোড়া রে লাগলো না। মরিয়ম কান্দার কয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ রে তুমি বিয়া করছো, ও আব্দুল্লাহ তোমার বাসর হয়েছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ যখন তোমার বাসর হয়েছে গো, তোমার কপালে যেই নূরের আলো ছিল, তোমার কপালে যেই নূর চমকাইতো, ও আব্দুল্লাহ ওই নূর ট্রান্সফার হয়ে গেছে রে। এখন এই জগতের ভিতর সবচাইতে ভাগ্যবান ভাগ্যবতী যেই মেয়ে তোমার বাসর ঘরেছে, ও আব্দুল্লাহ জানো নি, এই মুহূর্তে তার জীবনটা ধন্য হয়ে গেছে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ
তোমার বাসর ঘরে যেই মেয়েটা রাত কাটাইছে আব্দুল্লাহ রে, ওই মেয়েটার জীবন ধন্য হয়ে গেছে, আমার জীবন বিপালে গো সোনার জীবন বিপালে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিপালে গো সোনার জীবন বিপালে, ও নবী আপনায় না পাইলে আদম নবী সৃষ্টির পারে আর সার দিকে নজর করে গো, আদম নবী সৃষ্টির পারে আর সার দিকে নজর করে গো, ওই না রইব তোমাকা, ওই না রইব তোমাকা করসর পাগল আমারে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিপালে গো সোনার জীবন বিপালে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিপালে গো সোনার জীবন বিপালে, ও নবী আপনায় না পাইলে আরে মরিয়ম খান্দে আরে কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুমি বিয়া করছো তোমার বাসর হয়েছে, এখন আর তোমার প্রতি আমি পাগল না, তোমার বিয়ের আগে আমি পাগল ছিলাম, ও আব্দুল্লাহ এই মুহূর্তে জগতের ভিতর সবচাইতে দামি কে জানো নি, আব্দুল্লাহ কই কে এখন দামি, এইবার মরিয়ম চোখ বরাবাদি বড় বেতালিয়া খালে আরে কয় আব্দুল্লাহ রে, যেই মেয়েটা তোমারে বিয়া করছে এলাকার ভিতর ওই মেয়েটা এখন সবচাইতে দামি, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ ওই মেয়েটার মাধ্যমে এই দুনিয়ার বুকে এমন একজন নবী আইব যেই নবীটা হইল দামি নবী, যেই নবীটা হইল শেষ নবী, যেই নবীটা হইল সবচাইতে দামি নবী, যেই নবীটা এই দুনিয়ার মুখে আসলে এই দুনিয়ার জন্য রহমত, আব্দুল্লাহ রে সবচাইতে দামি একজন নবী আখির জামানার শেষ নবী এই দুনিয়াতে আসবে, ও আব্দুল্লাহ তোমার ঘরের স্ত্রী সবচাইতে এখন দামি, এই মহিলা সোগোবরা পানি গোবরা বেতালিয়া রওনা দিছে রে বাজাই, আর আব্দুল্লাহ ব্যবসায় যাই রে বন্ধু আমার আল্লাহর নীলা খেলা বোঝা যাই না, আব্দুল্লাহ ব্যবসায় যাইয়া খেজুরের ব্যবসা কইরা রে বন্ধু, যেই কাফেলার সাথে আসতে যায় ওই কাফেলার শেষ পথে আব্দুল্লাহর মরণ হয়, আব্দুল্লাহ যখন মারা যায় ব্যবসার পণ্য যাই আর ফিরে আসতে পারে না, আব্দুল মুত্তালিব এইবার যখন কাফেলায় আসে আব্দুল মুত্তালিব তাকায় রইছে আমার সন্তান আইব রে, আমার সন্তান আইব, আব্দুল মুত্তালিব রাস্তার ভিতরে যাইয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব ডাক মারছে কাফেলা বাসির, আরে আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কই, আমার বৌমাটা ঘরের ভিতরে, ও কাফেলা বাসিরা আমার আব্দুল্লাহরে দরকার,
কারণ আমি না ঘরের ভিতরে একা একা কান্দে, স্বামী নাই। আব্দুল মুতালিব চিন্তা করে আমার বৌমার বুঝি বিপদ হয়, আমার বৌমার মনের কথাগুলো আমারে বলতে পারে না, আমার সন্তান থাকলে বুঝি বলতে পারতো। এইবার আব্দুল্লাহর কথা চিন্তা কইরাই আব্দুল মুতালিব কান্দে গো। আব্দুল মুতালিব খানাই কাবার সামনে দাঁড়াইয়া কান্দে আর কয়, ও কাবার মালি, আমার বৌমারে কষ্ট দিও না, আমার সন্তান আব্দুল্লাহ ফিরে আসে না, আমার মনের ভিতর শান্তি নাই। এইবার আব্দুল মুতালিব আব্দুল্লাহর মরণের খবর পাই, আরে ভাই দুইটা ছৌ বড় পানি বুকু বড় ব্যথা দিয়া বৌমারে যায় বুঝাই, বৌমা আমার সুলতান এমন ব্যবসায়ী গেছে গো, যেই ব্যবসা দিকে আমার সন্তান আর কোনদিন ফিরে আইব না, আর কোনদিন ফিরে আসবে না। বন্ধুরা রে আমার, আমার নবী আসবে দুনিয়ায়, আমার রহমত আল আলামিন নবী আসবে দুনিয়ায়, আমার নবীর জন্য এই দুনিয়াটা আল্লাহ সাজাইছে, আসমান সাজাইছে, জমিন সাজাইছে। আমার নবী আসবো আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, আরে সবার জন্য রহমত রে ভাই। এই জন্য আল্লাহ বললেন মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। লম্বা একটা ঘটনা, আমার নবী যখন আসে গো, আমার নবী আসার আগ মুহূর্তে আল্লাহ আসমানের দরজা খুইলা দিছে রে, আমার নবীর সম্মান দেয় আসমানের দরজা খুইলা দিছে ফেরেশতারা আসমান থেকে। এইবার আমার রহমত আল আলামিন নবীর স্বাগতম জানার জন্য রেডি হয়ে যায়। মা আমি না এমন দামি রে ভাই, মা আমি না এই দুনিয়ার মুখে এমন সম্মান পাইছে রে বন্ধু। আমি না কয় আমি যখন রাস্তার ভিতর দিয়ে হাইটা যাই, আমার পেটে কোনো ব্যথা নাই, আমার পেটটা কোনো উঁচা হয় না, আমার কোনো কষ্ট হয় না। আমি না কয় আমি যখন রাস্তায় দাঁড়াই গো, আমি লক্ষ্য কইরা দেখিতে পারি আকাশে অনেকগুলো পাখি দেখা যায়, যেই পাখিগুলো আবার সামনে দিয়া উড়াল দেয়, ডাইনে দিকে দিয়া যাই গো, বাম দিয়া যাই, কিন্তু আমার মাথার উপর দিয়া যায় না। আমি না কই কেন যাই না জাননি ও জগৎবাসীরা রে, ওই পাখিগুলো গান গায়, ওই পাখিগুলো একজন আরেকজনের কাছে কয় রহমত আল আলামিন নবীর মা, এ পাখিরা এই নবীর মায়ের সাথে বেয়াদবি করা যাইব না রে, মাথার উপর দিয়ে উড়া যাইব না, আরে যদি বেয়াদবি করো কপাল যাইব পুইরা গো, পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। আমি না কয় আমার ঘরের ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য কইরা দেখলাম, আমার ঘরের ভিতর রাত্রিতে আলো আসে, আকাশের দিকে তাকাইলে সিকিমিকি তারকা কি আলো দেয়, তার চাইতে বেশি পাওয়ারের আলো। আমার ঘরের ভিতর আমার পেট থেকে বাহির বাইরে হয়, আমি লক্ষ্য করে দেখি আমার পুরা ঘরটা আলো হয়। আমি না কয় আমি যখন যেই কোনো কাজে পা বাড়াই গো, ওই কাজের ভিতর বরকত হয়, ওই কাজের ভিতর আমার কোনো কষ্ট হয় না। আমি না কয় আমি যখন কূপের পানি আনতে যাই গো, সব মহিলারা রশির সাথে মস্ক লাগাইয়া কূপের পানি টাইনা তোলে। আমি না কই আমি যখন কূপের পানি আনতে যাই, আমি যাইয়া দেখি কূপের পানি কূপের নিচে নাই রে, উপরে উইঠাই আইছে, রশি লাগে না মানুষের, রশি লাগে কিন্তু আমার রশি লাগে না। আমি না কই আমি কূপের সামনে দাঁড়াইলে আমি রশি ছাড়া কূপের পানি আনতে পারি গো, কারণ হইল রে বন্ধু আল্লাহ কয় জিবরাইল।
আমার বন্ধু নবীর মা আইছে, ও জিবরাইল কূপের পানি নিচে রাখা যাইওলা, কূপের পানি যদি নিচে রাখা হয় রে পানি তুলতে কষ্ট হইব, যা 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 আমি না যখন কূপের মধ্যে হাত চালাইয়া দিব রে তার আগেই কূপের পানি কূপে ভইরা দিবা। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলের আরে, আমি না যতক্ষণ পর্যন্ত কূপের সামনে দাঁড়ায়া থাকে ততক্ষণ পর্যন্ত কূপের পানি ভরা। আরে পাক্কার মানুষেরা, আমি না রে যাইয়া কই আমি না, ও আমি না রে বুঝি না, কারণটা কি তুমি যখন কূপের পানি তুলতে আসো, আমি না রে ও আমি না, আমরা লক্ষ্য করে দেখলাম তুমি যতক্ষণ কূপের সামনে দাঁড়ায় থাকো ততক্ষণ কূপের পানি ভরা থাকে, তুমি যখন চইলা যাও কূপের পানি নিচে চইলা যায়, রশি দিয়ে পানি তুলতে হয়, অথচ তুমি আসলে রশি লাগে না, আমি না রে ও আমি না, তারাও একটু আমরাও পানি নিতে চাই, আমি না বলে না না আমার বাড়িতে কাজ আছে আমার পানি নিয়ে যাইতে হইব, গ্রামবাসীরা কয় আমি না রে ও আমি না, তোমার পানি নিতে হইব না, তোমার পানি আমরা বাড়িতে পৌঁছায় দেব, তোমার কোনো কাজে করতে হইব না রে আমি না, তুমি শুধু কূপের সামনে দাঁড়াও, আরে আমি না রে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, কূপের পানি নিচে থাকে না উপরে উঠে যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবী আইব, এই জন্য আমি না রে এত দাম রে ভাই, আমি না রে আল্লাহ এত ভালোবাসে, আমি না বলে আমি ঘরের ভিতরে যাই, আমার ঘরটা আলোকিত, আমার ঘরটা আলোকিত, আমার ঘরটা আলোকিত, আমি দেখিতে পারলাম আমার ঘরে মেহমান আইছে রে, কেন আইছে জানেন নি, আব্দুল মুতালিব বলে আমি খানাই কাবার সামনে যাইয়া আমি ডাক মারছি, ও আসমানের মালিক, ও কাবার মালিক, ও খানাই কাবার মালিক, আমার বৌমার যদি কোনো বিপদ হয় আমি শ্বশুর ভাইয়া তো যাইতে পারবো না, ও কাবার মালিকের রে, আমার সন্তানটা থাকলে বৌমার পাশে দাঁড়াইতো, আমার সন্তানটাও নাই, ও কাবার মালিক, এই মুহূর্তে তুমি ছাড়া আর কে হই নাই, আরে আমি না কই আমার ঘরে আমি এমন মেহমান দেখলাম রে, যেই মেহমান আমি কোনোদিন দেখি নাই, এমন মহিলা ঘরের ভিতর প্রবেশ করছে যেই মহিলাগুলো ওই জগতে কোনোদিন আসে নাই, যেই মহিলাগুলো ওই জগতের ভিতর কোনোদিন ঘোরে না, আরে যেই মহিলাগুলো বিদায় হয়ে গেছে রে, আমার আল্লাহ তাদেরকে আবার দুনিয়াতে পাড়াইছে আমার নবীর কারণে, আরে মা আমি না কই আমার ঘরের ভিতরে আমি দেখলাম পুরা ঘরটা আলো মেহমান দাঁড়াইছে দরজার সামনে রে, সাদা কাপড় পরি রেশমি কাপড় হাতে নিয়া, আমি না কই এত সুন্দর গ্রান আমার ঘরের ভিতরে সুইটা গেছে রে, যেই গ্রানটা আমি কোনোদিন কোথাও পাই নাই, আব্দুল মুতালিব কয় আমার বৌমার ঘরের ভিতর দিকে এত সুন্দর গ্রান পাওয়া যায়, এত সুন্দর গ্রান পাইলাম গো, যেই গ্রানটা আমি দুনিয়াতে কোথাও পাই নাই, কারণ কি রে ভাই আমার রহমাত আল্লিল আলামিন নবী আইব, আমরা তো পোশাক পরি রে ভাই, আজকে আমরা হাতে পোশাক লাগাইছি, আমরা নিজের হাত দিয়ে নিজের গায়ে পোশাক লাগাইয়া আমরা যার যার মতো ফ্রেশ রাস্তায় বের হই, আমরা দুনিয়াতে যখন আসছি রে বন্ধু ওই মুহূর্তে কিন্তু আমাদের পরনে কোনো পোশাক ছিল না, এই জমিনের মধ্যে আসলাম আমার পরনে পোশাক ছিল না তোমার পরনে পোশাক ছিল না রে বন্ধু, আমরা উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসলাম, কোনো মানুষ কিন্তু দুনিয়াতে আসতে চায় না, সবগুলো মানুষ কিন্তু কান্নাকাটি করে, এই দুনিয়ার মধ্যে আবার আসার পরে দেখেন দুনিয়ার কি নিয়ম, আবার যাইতেও চাই না রে ভাই, কেহই মরতে চাই না।
এই জমিনের মধ্যে আমরা আসছি উলঙ্গ অবস্থায়। আমাদের ওই মুহূর্তে দুনিয়াতে একটা গোসল হয়েছিল, হয়তো দাদি নানি নানি কেউ না কেউ গোসল দিছে, ওই গোসলটা কিন্তু আমি আপনি দিতে পারি নাই। তারা তারা শুরুতে একটা গোসল দিয়ে দিছে, অন্যজনের হাতে তুমি আমি গোসল হইলাম। আমার আল্লাহর কি নিয়ম রে ভাই, আবার যখন এই দুনিয়া ছাইরা চইলা যাবো রে বন্ধু, তখন আমরা নিজের হাতে নিজের গোসলটা দিতে পারবো না। দুনিয়াতে এসে আমরা নিজের গোসল নিজে দিতে পারি নাই, আবার যখন বিদায় হয়ে যাবো তখন নিজের হাতে নিজের গোসলটা দিতে পারবো না রে। আমার নবী যখন আইছে রে ভাই, আমি না কয় আমি তাকায়া দেখলাম, আমার জাদুর পরনে পোশাক পরিয়া, আমার জাদুর পরনে পোশাক জান্নাতের পোশাক পরিয়া আমার নবী দুনিয়ায় রে। ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা দুনিয়াতে আইসা রে ভাই, সিজদাই কইরা গেছে। আমরা দুনিয়াতে আইসে কান্নাকাটি করলাম, একজনের কোলে থেকে আর একজন নিল, আমাদেরকে কত যত্ন করলো, আর আমার নবী দুনিয়াতে আইসা পোশাক পইরা সিজদাই পইরা কান্দে রে ভাই। আমার নবী যখন সিজদাই পইরা কান্দে, এইবার আমি না কই গুনগুন করে আওয়াজ পাওয়া যায়, কারণটা কি? কান লাগায় শুনলাম আমার জাদু, সেজদায় পড়িয়া চোখের পানি সাইরা দিয়া কানতে স্যার বলতে রব্বি হা বলি উম্মতি বইলা চোখের পানি পালাইয়া কান্দে আমার নবী কান্দে রে। আমেলা কয় আমার জাদু এমন জাদু, সেই জাদুটার কারণে পুরা ঘরটা আলো, আমার জাদুর পরনে যেই পোশাক, এই পোশাক দিয়ে এত সুন্দর গ্রান পাওয়া যায়, যেই গ্রানটা আমি কোথাও দেখি নাই, কোথাও এই গ্রানটা পাই নাই। আমার জাদু যে দামি, আমি আমার জাদুরে দেখে বুঝলাম, আমার জাদু দুনিয়াতে আসার আগে থেকে যতগুলো নমুনা পাইছি, যে এই নমুনাগুলো পৃথিবীর কোনো নারী পায় না, আমার আল্লাহ পাওয়াইছে। বন্ধুরা রে আমার, আমার নবী দুনিয়ায় ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলতেছি, আমার নবী দুনিয়াতে আমার নবী দামি নবী। আরে যে হুতু ঈদে মিলাদুন নবীর মাস, আমার নবীর সম্মান বলতেই হয় রে ভাই। আমার নবী ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা, আমার নবী যখন রাস্তার ভিতর বের হয়, আমার নবী রাস্তা দিয়ে চলার সময় দেখে কত মানুষ খেলাধুলা করে, কত মানুষ বাবার কোলে যায়, কত মানুষ বাবাদের কোলে উইঠা বাবার গালে চুমা দেয়, আমার নবী এই দৃশ্য দেইখা রে ভাই। আমিনারে কাছে আইসা বলে মা গো মা আমার আব্বা কই, ছোট্ট বাচ্চা বলে মা আব্বা কই বাবা কই, মা যাবে না সগো বড়া বাড়ি বুকু বড়া ব্যথা নিয়ে কান্দার কই বাবা, প্রেমের রাগন জ্বালাস না আমি সইতে পারি না। ও বাবা তোমার বাবা এমন ব্যবসায়ী গেছে রে, যেই ব্যবসা দিকে তোমার বাবা আর কোনো দিন ফিরে আসবে না, আর কোনো দিন আসে না। এইবার আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী রাস্তা দিয়ে হাইটা হাইটা মাঠের ভিতরে যাইয়া দেখে বিকেল বেলা কত মানুষ খেলাধুলা করে, কত বাচ্চারা খেলাধুলা করে, আমার নবী যখন মাঠে দাঁড়াই রে, একজন আর একজনের কাছে কই ওই বাচ্চাটারে খেলাই নেওয়া যাইব না, কারণ সে চাঁদা দিতে পারবে না, ওর বাপ নাই ওরে খেলাই নেওয়া যাবে না। এক একজন এক এক কথা বলে, আমার নবী মাঠের কোনায় দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে ভাই, আমার নবী খেলা দেখে কেউই খেলাইলাই না, আমার নবীর কেউই নাই না। হে আমার উরুব্বি বাবা জিরারে, ও সোনার যুবকের দলেরা, আমার নবীর কেউই খেলাইলাই না। সন্ধ্যাবেলা যখন আসবার শুরু হয়ে গেছে রে, আকাশের চারদিকে অন্ধকারের শুরু হয়ে যায়, আরে এইবার সমস্ত ছেলেদের বাবা মাঠে আইসা রে,
এক একটা সন্তান রে কোলে নেই রে, এক একটা সন্তান রে বুকের ভিতর আন যায়, এক একটা সন্তানের বাবা এক একটা সন্তান রে আদর করতে করতে নিয়ে যায়। আমার নবী তাকায়া দেখে মাঠের ভিতরে দাঁড়াইয়া আমার নবী কান্দে, আমার বাপটা কই, আমার বাপ কি আইব না, আমার নবী ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা পাহাড়ের কোনায় যাইয়া কান্দে আর কয় আমার আব্বা যদি না আসে গো আজকে আমি বাড়িতে যাব না, আমার বাপ যদি না আসে আমি বাড়িতে যাব না, এমন নো ইয়াবিয়া উম্মার জনমিল এমন নো ইয়াবিয়া উম্মার জনমিল সারা জীবন উম্মত বইলা কান্দিল, হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল, দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই, দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই, কেমন মায়া হারে নবী দয়া নাই, হাই হাই এমন নো ইয়াবিয়া উম্মার জনমিল সারা জীবন উম্মত বইলা কান্দিল, হাই হাই সারা জীবন উম্মত বইলা কান্দিল, উপায় নাই রে উপায় নাই রে ভাই রে ভাই, উপায় নাই রে উপায় নাই রে ভাই রে ভাই, নবী বিন রোজ হাসরে ও পাই নাই, হাই হাই নবী বিন রোজ হাসরে ও পাই নাই, এমন নো ইয়াবিয়া উম্মার জনমিল, হাই হাই এমন নো ইয়াবিয়া উম্মার জনমিল সারা জীবন উম্মত বইলা কান্দিল, হাই হাই সারা জীবন উম্মত বইলা কান্দিল, বন্ধুরা রে আমার সন্ধ্যা যখন হয়ে গেছে রে ভাই চারদিকে অন্ধকার, আমার নবী বাগের বাই পাইলা রে, আমার নবী বনে জঙ্গলের হরিণের বাই পাই না, শিয়ালের বাই পাই না, পশু পাখির বাই পাই না, আমার রহমাতাল লিল আলামিন নবী ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা মাঠের কোনে চোখের পানি পালায় কান্দে আর কয় আব্বা না আইলে যাব না, আর মায়া মেনা এ মুরব্বি বাবাজির আগো মায়া মেনা পাগল পারা হয়ে গেছে রে ভাই, লম্বা একটা ঘটনায় আমি কিন্তু সংক্ষিপ্ত করে মুক্তাসারে দুধমা হালিমার কথাও বলার মতো সময় নাই, অল্প অক্ষরে মুক্তাসার আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি, আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য আমি না কান্দে আর যাইয়া এইবার শ্বশুর আব্বারে ডাক মারছে, আব্বা যান ও বাবা মোহাম্মদ কই মোহাম্মদ কই, আমার নবীর নাম দেওয়া
হয় জমিনে মুহাম্মদ, আসমানে আমার নবীর নাম আহম্মদ, জমিনে আমার নবীর নাম হইল মুহাম্মদ। এইবার আমেরা কান্দে আর কয় আব্বা গো, ও বাবা চারদিকে অন্ধকার হয়ে গেছে, মুহাম্মদের খবর নাই। ওই মুহাম্মদ কই, ও বাবা একটু মুহাম্মদের তালাশ কর রে আব্বা, মুহাম্মদ নাই বাবা গো। কই কই কই, মুহাম্মদ রে তাড়াতাড়ি আইনা দাও, আমি মায়ের বুকটা ঠান্ডা কইরা দাও। এইবার আব্দুল মুত্তালিব চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া খানাই কাবার সামনে যাইয়া খানদার কয়, ও কাবার মালিক, ও কাবার মালিক, আমার জাদুরে ফিরে দাও, আমার জাদু কই, ও কাবার মালিক, আমার জাদুরে যারা আমি বাজবো না, আমার আব্দুল্লাহ নাই, শুধুমাত্র সন্তান তার রাইখা গেছে। ও কাবার মালিক, আমার বৌমাটা সন্তানের জন্য কান্দে, স্বামী হারা সব সইতে পারে না, আবার এখন যদি সন্তান তারে নিয়ে যাও, এমনি আব্দুল্লাহর কথা বলতে পারে না, আবার মুহাম্মদের যন্ত্রণা তো সইতে পারবে না। ও কাবার মালিক, আমার মুহাম্মদ রে তুমি সর্বত গায়েব কইরো না, আমার মুহাম্মদ রে তুমি সর্বত গায়েব কইরো না, আমার মুহাম্মদ রে তুমি আসমানে তুইলা নিও না, ফিরিয়া দাও ফিরিয়া দাও, আল্লাহ মুহাম্মদ কে সারাই আমি বাজাবো না। আরে আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে মাঠে সই লাগাছে রে ভাই, মাঠে যাই আগো, গুনগুন করে কান্নার আওয়াজ পায় আব্দুল মুত্তালিব, মাঠে যাইয়া এইবার গুনগুন আওয়াজ পাইয়া মাঠের কোলে যাইয়া দেখে একটা সন্তান কান্দে। আব্দুল মুত্তালিব যখন মুহাম্মদ কইয়া ডাক মাইরা দিছে রে, আমার নবী দৌড়াইয়া দাদার গলাটা ছড়াইয়া দৈরা কান্দে আর কয়, দাদা ভাই আমার আব্বু কই, আমার বাবা কই, ও দাদা আমার বাবা যদি না আসে আমি যাব না। এই মাঠের ভিতর যতগুলো বাচ্চারা খেলাধুলা করে দাদা রে, সবার বাবা এসে তাদের সন্তানদেরকে কোলে নেয়, ও দাদা এই সন্তানগুলো বাবার গালে চুমা দেয়, বাপটা সন্তানের গালে চুমা মাইরা দেয়, হে দাদা রে আমার কি মন চাই না আমার বাবার গালে আমি একটা চুমা দেই। আব্দুল মুত্তালিব কান্দে রে, সোগ ভরা পানি ভোগ ভরা ব্যথা দিয়া আমার নবীরে আনজায়া, এইবারে কাঁধে কইরা নিয়ে বাড়ির দিকে যায়, আমার রহমত লিল আলামিন নবী কান্দার কয় মা গো মা, আমার বাপটা কই রে মা, আমার বাপ রেকে আমি একটা নজর দেখতে পারবো না, আমার বাবু কই, আমার বাপটা রেকে আমি একটা নজর দেখতে পারবো না, আমার বাপটারে আমি একটা নজর দেখতে যাই, আমি না কয় মুহাম্মদ, ও মুহাম্মদ যতই কান্দন কান্দরে বাবা, আর তোমার বাবারে জীবনেও তালাশ কইরা পাইবালা, আমার নবী কই মাগো মা, আমার বাপটা কই আছে, বলে তোমার বাবা তো ব্যবসা করতে যাইয়া বিদায় হয়েছে, তোমার বাপটা মারা গেছে তারকে কবর দেওয়া হয়েছে, আমার নবী কই মা, আমার বাবার কবরটাই আমি একটা নজর দেখতে চাই, আমার বাবার কবর দেখতে চাই। এইবার আমি না যাইয়া এইবার শ্বশুরের কাছে কান্দে আর কয় আব্বা যা, ও বাবা
মোহাম্মদ তার বাবার কবর দেখতে চায়। ও বাবা, আমার জাদু তার বাবার কবর দেখার জন্য পাগল হয়ে গেছে গো, আমি তার কেমনে বোঝাবো। এইবার আব্দুল মুত্তালিব কই, বৌমা রে, ও বৌমা, তুমি তো যাইবা, তোমার সাথে আমি একজন দাসী পাড়াইয়া দিতে চাই। এই মুহূর্তে তোমরা ঘোড়ায় চড়ে যাইবা, এই মুহূর্তে তোমরা যাইবা, আমার জাদু রে তার বাবার কবরটা দেখায়া দিবা। এইবারে রওনা দিছে রে আমার নবীর বুবিরে সাথে নিয়া গো, আমার রহমাতাল্লিল আলামিন নবী মায়ের সাথে রওনা যায়। এইবারে যাইতে যাইতে যেই জায়গাটায় আব্দুল্লাহর কবর রে ভাই, ওই জায়গাটায় যাইয়া উঠে আর চলে না, উঠো চলা বন্ধ কইরা দিছে, উঠের চলাচল বন্ধ হয়ে গেছে, উঠগুলো চোখের পানি ফালাইয়া কান্দে। আমি না কান্দে আর কয়, এ বাবা মুহাম্মদ, ও বাবা, ও মুহাম্মদ, আর উষ্ঠের পিড়ে তাকার দরকার নাই, নাই না যাও রে বাবা, তোমার বাবার কবর দেখবা দি। বলে মা, আমার বাবার কবর আমি দেখতে চাই। আমি না কই বাবা রে, ও বাবা মুহাম্মদ, তাকায়া দেখো সামনে যে কবর দেখা যায়, ওইখানে তোমার বাবা ঘুমায় রয়। আমার নবী কবরের পাশে যখন দাঁড়াইয়া আব্বা কয়া ডাক মারছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, তাকায়া দেখ আমার বন্ধু নবী আইছে রে, আমার বন্ধু নবী আইছে রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী তার বাবার কবরের সামনে দাঁড়াইছে। আব্বা কয়া ডাক মারছে রে জিবরাইল, একবার ডাক দিছে রে জিবরাইল, দুইবারও ঠিক থাকবে, তিনবার যদি ডাক মাইরা দেয় কবর কিন্তু ব্রাস্ট হয়ে যাইব। ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, আব্দুল্লাহরে ওই কবরে রাখা যাইব না, আব্দুল্লাহরে তাড়াতাড়ি ওই কবর থেকে অন্য কবরে ট্রান্সফার করে দাও। এ আমার মুরব্বী বাবা জিরা গো, আমার নবী কান্দে, সগু ভরা পানি, বগু বেড়া ব্যথা, বা কইয়াই ডাকতে। এই দৃশ্য দেখায় আমি না ছটপটি পারে রে, সন্তানের চোখের পানি মা দেখলে সইতে পারে না, সন্তানের চোখের পানি মা দেখলে পাগল পারা হয়া যাই রে বন্ধু। আমার রহমতের নবী চোখের পানি চাইরা দিয়া কানতে, যারা আব্বা বইলা ডাক মারতেছে। আমার নবী এইবার মায়ের দিকে তাকাইয়া কান্দে আর কয়, মা, বাবার কবর দেই কেউ তো মনে শান্তি পাই না, ও মা, বাপটা কি আমার সাথে একবারও কথা বলবে না। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে দেব না আমরা নবীন নবী কইরাম, আ মজা পাই আমরা নবীন নবী কইরাম, আ মজা পাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে, এ রে সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে, এ রে সীমা নাই,
সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনায় আর দিদার পায়ো গো। আমরা নবীগিন নবী কইরা আ মজা পাই, আমরা নবীগিন নবী কইরা আ মজা পাই। এইবার আমেনার কান্না বন্ধ হয় না, আমেনা কান্দে দাসিও কান্দে রে ভাই, আমার নবীও কান্দে। আমি না কয় বাবা মুহাম্মদ আর থাকবা না, ও বাবা তোমার দাদা কিন্তু অপেক্ষা করে গো, যতক্ষণ আমরা ফিরে না যাবো ততক্ষণ পর্যন্ত তোমার দাদা কিন্তু পথ চায়া থাকবে, আর দেরি করে অসুস্থ হইয়া যখন জমিনের মধ্যে পড়া যায়, আমার নবী তাকায়া দেখে আমি না জমিনের মধ্যে বইরা যাইয়া, দুইটা চোখ ভরা পানি দুইটা হাত তুইলা কান্দতেছে, আমার নবী কইমা আগো ও মা তুমি এমন করো কেন, কান্দো কেন রে মা। এবার আমেনা এশারা দিয়ে ডাক মারছে, ও জাদু আই রে বাবা, আমেনা ডাক মারছে ও জাদু, আর দেরি কইর না আমি মায়ের কলিজাটা ঠান্ডা কইরা দিয়া যা, আমার নবীর ডাক মারছে আমেনা। আমেনা কান্দে আর কই বাবা মোহাম্মদ, ও বাবা আই রে বাবা আয় আমার বুকে, আয় আমার বুকে তোর মাথাটা রাইখা দে, ও বাবা আমার বুকের উপর তোর মাথাটা রাইখা দে, আমি মা জননী তোর মাথাটা বুকের ভিতর আনজায়া নিতে চাই, তোর মাথা যদি আমার বুকের ভিতর রাখতে পারোস ও বাবা মোহাম্মদ আমার কোনো কষ্ট থাকবে না, আমার কোনো দুঃখ থাকবে না। আমার নবী যাইয়া আমিনার বুকের উপরে যখন মাথাটা রাইখা দিছে গো, আমেনা আমার নবীর বুকের ভিতর আনজাইয়া ঠোঁটের উপর চুমা দেয়, কপালের উপর চুমা দেয়, আমেনা কান্দার কই বাবা মুহাম্মদ, ও বাবা দুনিয়াতে আসার আগেই তোমার আব্বারে হারাইছো, একটা নজর তোমার বাবারে তুমি দেখিতে পারলা না, ও জাদু জাদুরে আবার তুমি হালিমা তো সাদিয়ার ঘরে কতদিন কাটাইলা, ও বাবা আবার আমি আমেনার বুকে আইলা, আমি মা জননীও তোমারে রাখতে পারলাম না, আমি মাও বিদায় হয়ে যাব রে বাবা, আমি মা জননীও বিদায় হয়ে যাইতেছি, ও বাবা মুহাম্মদ সবারই তো মরতে হইব, কে হই থাকিতে পারবো না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফল সবারই খাইতে হইব রে ভাই, কে হই রক্ষা পাইবে না, আমিও পাব না তুমিও পাইবা না, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে ও মানুষ আইব রে
এক নজর দেখিতে মানুষ আইব রে। কুল্লু নাফসিন সাইকাতুল মাউত, এই মরণ নামক ফল সেই দিন আমি খাব, সেই দিন আমার এক নজর দেখার জন্য গ্রামবাসী পাগল হয়ে যাইব। এই মরণ নামক ফল যেই দিন তুমি খাইবা, তোমার বন্ধু বান্ধবে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাইব রে, আত্মীয় স্বজন দেখার জন্য পাগল হয়ে যাইব, গ্রামবাসী দেখার জন্য পাগল হয়ে যাইব। এই জন্য তো আমার এই শান গাওয়া, মানুষ আইব রে। আরে এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আরে দেহ সরে কাচার পাখি, দেহ সরে কাচার পাখি, যেদিন রাজাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আরে অচিন দাসের অচিন পাখি, অচিন দাসের অচিন পাখি, যেদিন রাজাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আমার নবীর মায়া মে না বিদায় পায়া যাই রে, আমার আল্লাহর নীলা খালা বোঝা যাই না, বাবার তালাশে আইসায় আমার নবী মারেও হারাইছে। আরে বাবাকে তালাশ করতে আইসা, জনম দুঃখনি মায়ের হারাইয়া, আমার নবী আতিম সাইজারে বন্ধু এইবার রওনা দিছে বাড়ির দিকে রে ভাই। আর আব্দুল মুতালিবের মনের ভিতর শান্তি নাই, আব্দুল মুতালিব খাইতে গেলে খাইতে পারে না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, ঘরের ভিতরে গেলে ভালো লাগে না, আব্দুল মুতালিব ছটফট করে রে ভাই। আব্দুল মুতালিব কয় আমার এমন লাগে কেন, আমার কোনো বিপদ হইল নি, আমার মুহাম্মদের কোনো বিপদ হইল নি। আব্দুল মুতালিব খানাই কাবার সামনে দাঁড়াইয়া কয়, ও খানাই কাবার মালিক, আমার জাদুরে কুমি বিরায়া দাও, আমার জাদুর কোনো বিপদ হইল নি, আমার জাদুরে তুমি আসমানে তুইলা নিও না, আমার জাদুরে ইসার মতো গায়েব কইরো না। আব্দুল মুতালিব কান্দে রে ভাই, আব্দুল মুতালিবের বলে মানে না, এমন আগুন জ্বলে আগুন বন্ধ হয় না। এইবার আব্দুল মুতালিবের চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়া কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে দাঁড়াইয়া যতগুলো কাফেলায় আসে, আব্দুল মুতালিব কান্দে আর কয় কাফেলা বাসির, আরে আমার জাদুরে দেখেছ নি, আমার জাদুরে দেখেছ নি, আবার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই রে, আমার মুহাম্মদ কই, মুহাম্মদ কই দেখেছ নি, যত দূর মানুষ দেখা যায়, আব্দুল মুতালিব মানুষগুলোকে লক্ষ্য করে পা পা কইরা হাইটা হাইটা, যত দূর যাইতে পারে তত দূর যাইয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া ওই মানুষগুলোকে লক্ষ্য করেন, না জানি যেই উঠটা আসে ওই উঠটা বুঝি আমার জাদু আইতাছে। আব্দুল মুতালিব সগবারা পানি রে ভাই, ভুগু
তোমরা ব্যথা লিয়া যেই কাফেলার দিকে লক্ষ্য কইরা কান্দের বন্ধু, ওই কাফেলার পিছনে একটা উট দেখা যায়। আব্দুল মুতালিব কয় আমি তাকায়া দেখি গো, আমার জাদু যেই উঠে থাকবে ওই উঠে তো থাকবে তিনজন, অথচ আমি দেখিতেছি দুইজন, কারণটা কি? আমার জাদু যেই উঠে আছে ওই উঠে মানুষ থাকবে তিনজন, তিনজন না থাকে দুইজন দেখা যায়। আমার জাদুরেও তো দেখা যায়, তাহলে দুইজন কেন দেখা যায় আর একজন কই? আমার আমে না কই গো, আমে না কই, আমে না কই। আসতে আসতে যখন কাছে আইছে রে ভাই, আব্দুল্লাহ পাহাড় দিকে দৌড়ায়া নাই মেরে বন্ধু, উটের সামনে যাইয়া দেখে মুহাম্মদ কান্দে চোখের পানি বালাইয়া। আমার নবী কান্দার দাদার গলা টান যায়া দইরা বলে, দাদা ভাই, ও দাদা ভাই রে, আমি মায়ের তালাশে ও বাপ দাদা রে, আমি আব্বার তালাশে যাই যাই আমি মাটার হারাইলাম, ও দাদা ভাই, আর মাউরে আর তালাশ করলে পাব না, আব্বার তালাশে কইরা পাইলাম না, আব্বার তালাশে যাই যাই আমি মাউরে হারাইলাম, দুনিয়াতে আসার আগে আব্বা হারাইছি, ও দাদা ভাই, দুনিয়াতে আবার মাটারে হারাই। আমার নবী বাবা হারাইছে, মা হারাইছে, এতিম সাইজারে বন্ধু, আমার নবী এতিম। এই জন্য তো আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতর বলছে, তোমরা এতিমদের রুট ধরে ঘাড়ে ধাক্কা দিয়ে তোমরা বের করে দিও না। সূরা মাউনের ভিতর আল্লাহ তাআলা বলছে, এজন্য ইতিমদেরকে ভালোবাসবেন, ইতিমের মাথায় যদি কোনো ব্যক্তি হাত বুলাইতে পারে, আল্লাহ রাসূল বলছে ওই হাতের নিচে যতগুলো মাথার চুল হাতে পড়বে তার চাইতে দ্বিগুণ আল্লাহ তাআলা নেক আমল তার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য আমরা ইতিমদেরকে ভালোবাসবো।